হ্যাঁ স্যার, ব্যস্ত আছেন? একটু কথা ছিল। করছি। বলো স্যার, আজকে সকালে ভবানীপুর থানায় একটা নিরুদ্দেশ রিপোর্ট এসেছে। মনে হচ্ছে সেই সিরিয়াল কিলিং কেস স্যার। কিউকি স্যার, মনোজি, হয় বাংলা না হলে হিন্দি, এনিওয়েজ বলো। তো প্যাটার্নটা সেম লাগছে স্যার, আপনি একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। ইন দ্য মিন টাইম আমি ভবানীপুর থেকে সব ডিটেলস নিয়ে নিচ্ছি। ওকে, দেখছি, ঠিক আছে। পরপর সাতজন ছেলে এবং মেয়েকে খুন করেন তিনি। কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রতিটি খুনই হয়েছে একটি নির্দিষ্ট প্যাটার্নকে মাথায় রেখে। পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। এখনকার সব থেকে বড় ব্রেকিং নিউজ, আবার একজন তরুণীকে নিয়ে উদ্বিগ্ন বাংলা। কাল রাতে তিনি বাড়ি ফেরেননি। তরুণীর নাম অহনা সেনাপতি, তবে বৃষ্টি নামেই বন্ধু মহলে বেশি জনপ্রিয় সে। বিখ্যাত ব্যবসায়ী নিখিল সেনাপতির একমাত্র মেয়ে। কাল রাতে গাড়ি রেখেই নাইটেঙ্গেল নামক রুবির কাছে একটি নাইট ক্লাবে যান, তারপর সেই গাড়িতে আর ফেরেন। আকাশ, পৃথিবীতে সব থেকে ভ্যালুয়েবল জিনিস কি এখন জানো? ইনফরমেশন, তথ্য ভান্ডার। তথ্যের ব্যাপারে তুমি বড় লিড করে ফেলো আকাশ। এই যে কলকাতায় একের পর এক খুন হয়ে যাচ্ছে, আর তুমি কি করছো? তথ্য খুঁজে চলছ। প্রথম খুনের ব্যারাবজ পেতে পেতেই দ্বিতীয় খুনটা হয়ে যাচ্ছে। এইভাবে একের পর এক, একের পর এক। তোমাকে নিয়ে মাঝে মাঝে খুব সমস্যায় পড়ি, একা একা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাই। চোর পুলিশের খেলায় পুলিশই নেই, তাই এবার ঠিক করেছি আর একা খেলবো। তোমাকে আজ থেকে গেম জোন করে দিই। লেটস এন্টার টু দ্য নিউ গেমিং ওয়ার্ল্ড। একটাই হবে, যে জিতবে সে বাঁচবে। তোমার দরজার সামনে একটা সুটকেস রাখা আছে, ওর ভেতরে আছে ক্লু। সেই ক্লু তোমাকে পৌঁছে দেবে বৃষ্টির কাছে। তোমার টাস্ক সুটকেসের ফাইল সেফ লকের নাম্বারটা খুঁজে পাবে। সুযোগ কিন্তু মাত্র দুবার। ভুলে যেও না আকাশ, এটা আমার আর তোমার দিন। পুলিশ স্টেশনে নিয়ে যেও না ওটা, আমি কিন্তু সব দেখছি। এদিক ওদিক কিছু হলেই কিন্তু বৃষ্টি। রেইন রেইন গো অ্যাওয়ে। গুগল ফ্যাক্ট বলছে স্যার, শুনুন, প্রত্যেক দিন আপনি কমসে কম 36 জন সিরিয়াল কিলারকে মিট করেন। 36 জানেন স্যার? তা তোমার এই লিস্টে শুধু মানুষই আছে? এই কুকুর, ছাগল, হরিণ, মশামাছি সব আছে স্যার। কী যে বলেন না আপনি, সত্যি। এখন সুটকেসের কম্বিনেশন লকটা আমাকে ভাবাচ্ছে। আমি যতবারই লকটা নিয়ে নাড়াচাড়া করবো, লোকটার কাছে একটা মেসেজ যাবে, মেয়েটাকে মেরে ফেলবে স্যার। সিম কার্ডটাও কিন্তু ভুয়ো, বিহারের কোনো একটা চায়ের টপরি থেকে তোলা, অনেকগুলো হাত ঘুরে এসছে। ও, মেয়েটার সব ডিটেলস আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি স্যার, সরি, মানে হোয়াটসঅ্যাপ করেছি আকাশদা স্যার। কথাটার ফুল মিনিং কখনো গুগল করেছো? স্লেভ আই রিমেইন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কম্বিনেশন লক, 3 ডিজিট, কি আছে ওই ব্যাগে? আর একটা অচেনা মেয়েকে অ্যাবডাক্ট করে আমাকে ব্ল্যাকমেল করার কারণটাই বাকি স্যার। কেসটা কিন্তু পলিটিক্যাল লেভেলে ভালোই হাইপ তুলেছে, কিছু মনে করবেন না। মানে আমার মনে হচ্ছে আপনাকে ফাঁসিয়ে আপনার নকরিটা ছিনিয়ে নেওয়ার ব্যাপার হতে পারে। এই তোমার নকরি আর আমার চাকরি নিয়ে নেওয়া তো সহজ না মনোজিৎ। তুমি এক কাজ করো। হ্যাঁ, আমাকে সূর্যদা দেখেছে, এক্ষুনি যেতে হবে। আচ্ছা, তুমি ভয়েসটা ইনফরমেশনে পাঠাও। ওকে, পুরনো ক্রিমিনাল রেকর্ডের সাথে ম্যাচ করে কিনা দেখো। রিপোর্টটা আমাকে 2 ঘন্টার মধ্যে পাঠাও। ওকে স্যার।
স্যার স্যার ও স্যার লাইট আরে উধার সে লে লো না একটা মিস করে যাচ্ছি, কিছু একটা ছিল ক্লিপিংসরে। আমার সিক্স সেন্স বলছে আকাশ, মেয়েটির মামা কিন্তু আমাদের এক মন্ত্রীর টান হাত। ব্যাপারটা কনফিডেন্সিয়াল, তাও তোমাকে বলছি, মেয়েটিকে খুঁজে বার করো। মেয়েটিকে খুঁজে বার করলেই কিন্তু সিরিয়াল কিলারের একটা হদিস। আপনি কিভাবে এত শিওর হচ্ছেন? এটা তো অন্য কারোর কাজও হতে পারে, মানে মোটিভটাই বা কি, বা এই সিরিয়াল কিলারের সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডই বা কি? শুধু প্রত্যেকটা খুনের পর ওই প্লাস্টিকের র্যাপার জড়ানো বডি পাওয়া গেছে, আর এক্ষেত্রে অ্যাবডাকশন বাট নো খুন। তবে কি এটা রিভেঞ্জ? এসআই বলছিল তোমার ফ্ল্যাটের সামনে নাকি খুনি কিসব এটা ফেলে দিয়ে গেছে, তার কোনো কিনারা করতে পারলে? বা ওই মেয়েটির কোনো বয়ফ্রেন্ড জাতীয় কিছু, বা এই ব্যাপারে কোনো আপডেট? ওই ইলিগাল ড্রাগস করতো বৃষ্টি, তার মধ্যে নাইট লাইফ, যা হয় আর কি। তার মধ্যে নিউ টাউনে লাশ দেখা গেছে, কোনো ট্রেস নেই। পুলিশ একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করেছে, বাট তাতেও কোনো লাভ হয়নি। যাক, আমি ভেবেলাম, ও হুম, আজকে রাতের ব্যাপারটা কিন্তু ভুলো না, মেঘনা তোমার জন্য স্পেশাল চিকেন রান্না করেছে। তাই? আর তার সাথে আমাদের, আমি ভেবেলাম নতুন কোনো লিড পেলে আমি তোমায় জানাচ্ছি। আসি, এসো। তোমাকে নিয়ে মাঝে মাঝে খুব সমস্যায় পড়ি, একা একা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাই। চোর পুলিশের খেলায় পুলিশই নেই, তাই এবার ঠিক করেছি আর একা খেলব, তোমাকে আজ থেকে গেম জোন করে। হ্যালো মনোজিৎ। হ্যাঁ কাজদা। কলকাতার সমস্ত মসজিদগুলোর পাশে সার্চ টিম পাঠাও। কোনো লিড পেলে না কাজদা? ফজরের নামাজ, ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে হালকা বাজছে। অবশ্যই, ইনফ্যাক্ট আজকে সকালেই পার্ক সার্কাস থানায় একজন ট্রাফিক পুলিশ রিপোর্ট করেছে যে এখানকার বস্তির বাচ্চাদেরকে নাকি একটা মানি পার্স নিয়ে খেলতে দেখা গেছে। যথেষ্ট দামি মানি পার্স, কোয়াইট এক্সপেন্সিভ। তো আমি গিয়ে বস্তির বাচ্চাগুলোকে ধরতেই ওরা একটু ভয় পেয়ে গেল, ব্যাস ফেটে একটা গুঁতো মারতেই গড়গড় করে সব বলে দিল স্যার। 10,000 টাকা, একটা এটিএম কার্ড, সব পাওয়া গেছে স্যার। ও সরি, আই মিন সব পাওয়া গেছে আকাশ। তো ব্যাস ফোর্সের তল্লাশি চলার সময়তেই আপনি এসে গেছেন।
এত রাত্রে একটা মেয়ে অতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছিল? ভয় করল না? কার থেকেই ভাই বেআইনি ড্রাগস কিন্তু? অনুজিৎ। হ্যাঁ স্যার। ওকে আধ ঘন্টা পর আমার অফিসে, না বাইরে কোথাও নিয়ে আসতে পারবে? অবশ্যই স্যার। স্যার ও তো কিউটে, মানে ওই মেয়েটার বয়ফ্রেন্ড ছিল না ভিয়ান, ওর থেকেই জানতে পেরেছি। স্যার অ্যাকচুয়ালি ওর এলাকা হচ্ছে রাজারহাট নিউ টাউন, কিন্তু কালকে ও যে এই এলাকায় কী করছিল ও তো মুঝে ভি নেই পাতা স্যার। ঠিক আছে তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। ওকে স্যার। এই যে স্যার, বল এবার যা জানিস, মেয়েটা কোথায়? স্যার বৃষ্টি ম্যাডাম কাল আসেননি, আমার থেকে প্রতি শনিবার একটা মালের প্যাকেট নিতেন, কাল ছিল বুধবার, আমাকে পার্ক সার্কাসের পিছনে একটা মাঠে আসতে বলেছিল। তা তুমি গিয়েছিলে? স্যার সিগারেট খাবে? সালাম। তো তুমি গেছিলে? গেছিলাম তো স্যার, যাবো না? ম্যাডাম আমার পাকা খরিদ্দার না, ঘরের লক্ষ্মী তো স্যার, যেতে তো হবেই। কী হলো বল, তারপর চুপ করে গেলি কেন? স্যার মরবে আজকে আমার হাতে। ম্যাডামকে তো কোথাও পেলাম না, তবে যদি প্রমাণ চান আমার কাছে তো প্রমাণ আছেই। ম্যাডামের নাম লেখা মালের প্যাকেটটা দেখুন আমার কাছেই। স্যার এটাকে জেলে পুরবো না? সব সালা ইলিগাল ড্রাগসের ব্যবসা করে তার আবার বড় বড় কথা। তো কি উঠে এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে জানো? এখানে গ্যারেজ কী যে বলেন স্যার, এখানে গ্যারেজ থাকতে পারে? স্যার স্যার বলছিলাম যে আশেপাশে গ্যারেজগুলো একবার খুঁজে দেখব। দেখো তোমার পারফরমেন্স তো দিনকে দিন দারুণ হচ্ছে স্যার। মনোজিৎ অটোয়াল, তোমার প্রমোশন এবার কে আটকায়? থ্যাংক ইউ স্যার। কিন্তু আকাশদা, অটোয়ালটা আমার বাবার স্যার নেম, ওটা আমি ইউজ করি না, আমি মায়েরটা ইউজ করি, গাঙ্গুলি, মনোজিৎ গাঙ্গুলি। গুড। এই
এই শোনো বলছি, আসার সময় না নবীনচন্দ্র থেকে মিষ্টিটা নিয়ে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সরি স্যার। আরে আপনি সরি বলছেন কেন, দোষটা তো আমারই না। ঠিক আছে দিদি, আপনি ফুল খুব ভালোবাসেন না? আমি না বাড়ি বাড়ি ফুল ডেলিভারি করি। এই এই ট্যাক্সি আমার নাম্বার, আপনার যদি কোনোদিন প্রয়োজন লাগে আমার। আমার নিজের জিনিস আমি ভুলে গেলাম কি? আমার নিজের এগনা গ্যারেজটা এত চেনে চেনে লাগছে কেন? গাড়িটা মেঘনা কোথায় তুমি? সূর্যোদয় এসে বসে আছে। হ্যাঁ আসছি আসছি আসছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই বলছি, আজ সকালে তোমার গাড়িটা গ্যারেজে দেখলাম না তো। উফ কি হয়েছে বলো তো তোমার? সেদিন তুমি রুমাল পেলে না, তারপর ডায়েরি, তারপর মানি পার্স। আরে বাবা অ্যালজাইমার্স হলো নাকি তোমার? কিছুই তো মনে রাখতে পারছো না। আরে প্লিজ মেঘনা। আরে বাবা দুদিন আগেই তো গ্যারেজে দিয়ে এলাম তোমার সামনে, চ্যাসিতে প্রবলেম হচ্ছিল বলে, মনে নেই তোমার? আরে না, কোন গ্যারেজ বলো তো? উফ যেখানে দিই বাবা, গাঙ্গুলি বাবুর গ্যারেজ। ও আচ্ছা রাখছি। ও হ্যাপি অ্যানিভার্সারি, ভুলিনি কিন্তু। ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো। এক্সট্রিমলি সরি সূর্যদা, অনেক লেট হয়ে গেল, তুমি অনেকক্ষণ এসছো। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজের ছেলে, শুধু বউটার দিকে একটু নজর রেখো, বেচারি সারাদিন একা একা বাড়িতে থাকে, ওর দিকে একটু নজর দাও। আর আমাদের এই কেসটা তাড়াতাড়ি সলভ করে ওকে নিয়ে একটা লম্বা ছুটিতে ঘুরে এসো, দেখি একটা ভালো দেখে জায়গা সিলেক্ট করবে। দেখি মনোজিৎ তো অনেক চেষ্টা করছে, এই কদিন সলভ করতে পারি। তুমি কি ডিরেক্ট অফিস থেকে? উফ তোমরা দুজনে মিলে না প্লিজ আমার বাড়িটাকে লালবাজার বানিও না তো। এখন চিকেনটা টেস্ট করে বলো তো। চিকেনটা দেবে তবে তো টেস্ট করো। হ্যাঁ নাও। কম করে দিয়েছো তো আশা করি। হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি এখন ডায়েটে আছো। চিয়ার্স। চিয়ার্স। এক্সকিউজ মি একটা। হ্যাঁ বলো। গ্যারেজের ভেতরে কিন্তু কিছু পাওয়া যায়নি আকাশদা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। ঠিক ঠিক আছে, তুমি রাখো পরে ফোন করছি। কি হলো, আর একটু চিকেন নাও। আরে নিতেই হবে। আমি ঠিক আছি। Thank you.
ম্যাডামকে তো কোথাও পেলাম না, তবে যদি প্রমাণ চান আমার কাছে তো প্রমাণ আছেই। Thank you.
সূর্যদা, আমি তো জেনে গেছি এটা আপনার কাজ। আমার সিক্রেট প্লেসের ঠিকানা মেঘনা ছাড়া আর কেউ জানত না। আর মেঘনা আপনাকে ছাড়া আর কাকে চিনতে বলুন? একটা সিরিয়াল কিলিং এর ফ্রেম করে আমাকে ফাঁসিয়ে দিলেন, আর এই মনোজিত তো আপনার সাথে, তাই না? লোকটা সব ইনফরমেশনগুলো আমার কাছে এনে দিচ্ছিল, কিন্তু মোটিভটা কি সেটাই বুঝলাম না। খুব ভুল করলেন সূর্যদা, আসল লোকটা বাইরেই থেকে গেল। হ্যালো, আসলে বেচারা যদি গরিবের ছেলে হতো না তাহলে ছেড়ে দিতাম, জানো তো বাবার এত সম্পত্তি, লোক ছাড়তে পারলাম না গো। বাই দ্য ওয়ে, তুমি রাতে আসছো তো? আচ্ছা শোনো, এখন রাখছি, হ্যাঁ যে কোনো সময় মিডিয়া চলে আসবে। ম্যাডাম আপনার ফুলের অর্ডারটা। ম্যাডাম আপনি খুব ফুল ভালোবাসেন, তাই না? আসলে আপনি এত ভালোভাবে আমার সাথে কথা বললেন, কলকাতায় তো এত ভালো মানুষ পাওয়া যায় না, আমি না নিতে পারি না, আমার খুব কষ্ট হয় জানেন তো। একটু জল পেতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন। চক্রবুহ থেকে জাগো মহাকাল, ছলকপটের যন্ত্র মানো তররিদ্ধ তোমার ক্ষমায়, সূক্ষ্ম সূত্র নাট্য চিত্র ভেদ করো নিরলস অন্বেষণে, ঠিক বেঠিকের দ্বার রক্ষিতে তুচ্ছ তোমার গুণে। খেলা শেষ, খেলা শেষ,
প্রিয়।